চাকরি দেওয়ার নাম করে মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল দাইহাট পুর প্রধানের বিরুদ্ধে, আর সেই কল রেকর্ডিং ইতিমধ্যেই ভাইরাল, জানিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। আপনাদের শোনাবো সেই কল রেকর্ডিং। কিন্তু কাকু, আমি তো আপনার মেয়ের বয়সে, আপনি এইসব কথা বলছেন আমাকে। কাকু, আমার তো টাকা লাগবে না। আমি তো বলেছি কাকু আপনাকে, যে একটা চাকরির ব্যবস্থা করে দিন। যদিও অস্বীকার করেছেন দাইহাট পুর প্রধান শিশির মন্ডল, তিনি বলছেন তার বিষয়ে যে অভিযোগ করা হচ্ছে তা একেবারেই ভিত্তিহীন। আজ বেলা ১২টার মধ্যে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই নির্দেশ মতোই আজ সকালে মহকুমা শাসকের অফিসে ইস্তফা জমা দিলেন দাইহাট পুরসভার চেয়ারম্যান শিশির মন্ডল। নতুন পুর প্রধান কে হবে তা নিয়ে আজই বৈঠক করে সিদ্ধান্ত নেবেন তৃণমূল। সবাইকে ধন্যবাদ। আমি ওখানে আমার চেয়ারম্যানশিপ থেকে আমি পদত্যাগ করব। দলের কে দিবেন? এসডিও ম্যাডামকে দিবেন। দলের কাজ আর করবেন? অবশ্যই, দল ছোটবেলা থেকে করে আসছি, অবশ্যই দলের কাজ। দলই আছেন।